প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল প্রত্যাশা রাখি। প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকের যে ক্লাসটি হবে, সেই ক্লাসটি হচ্ছে তোমাদের যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি নামক যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টির যে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে, সেই অনুশীলনীমূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা পুরো অধ্যায়টিকে একবার রিডিং পড়ার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নামক যে অধ্যায়টি রয়েছে, সে অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার আমরা চেষ্টা করব। তো শুরুতেই হচ্ছে এক নম্বরে দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এখানে শুরুতেই এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নির্যাতিত। নির্যাতিত মানে হচ্ছে যে নিপীড়িত মানুষকে নির্যাতিত বলা হচ্ছে, বা হচ্ছে অন্যায়ের শিকার তাকে বলা হচ্ছে যে নির্যাতিত। তারপরে নিপীড়িত, নিপীড়িত মানে হচ্ছে নিপীড়ন বা অত্যাচার করা হয়েছে এমন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। মজলুম, মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত বা নির্যাতিত। বিষ নজর বলতে বোঝানো হয়েছে হিংসাপূর্ণ দৃষ্টি বা কুনজর। কারারুদ্ধ মানে হচ্ছে জেলখানা বা কারাগারে আটক থাকা। প্রতিবাদী মানে হচ্ছে যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায় তাকে বলা হচ্ছে প্রতিবাদী। সমাবেশ মানে হচ্ছে যে একত্রে অবস্থান করা। তারপরে হচ্ছে কাগমারি, কাগমারি বলতে বোঝা হচ্ছে টাঙ্গাইল জেলার একটি স্থান। সম্মেলন মানে হচ্ছে জনসমাবেশ। প্রবাসী মানে হচ্ছে যে ভিন্ন দেশে যে বাস করে। আত্মসমর্পণ মানে হচ্ছে সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা। মোহ মানে হচ্ছে অজ্ঞান, মায়া, মূর্ছা, এগুলো হচ্ছে মোহ। অনাড়ম্বর মানে হচ্ছে সাদা সিধে। দুই নম্বর প্রশ্নের আমরা একটু উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করব এখন। দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই জায়গায় বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে। প্রথম শব্দটি হচ্ছে প্রবাসী, দ্বিতীয় শব্দ হচ্ছে আত্মসমর্পণ, তৃতীয়টা হচ্ছে মোহ, তারপরে সরকার, তারপর হচ্ছে প্রতিবাদী। আমরা এখন বাক্যগুলোকে পড়ব এবং বাক্যগুলোকে পড়ে পড়ে চেষ্টা করব যে হচ্ছে এই বাক্যের ভেতরে কোন শূন্যস্থানের জায়গায় কোনটিকে ব্যবহার করব। তো ক নম্বর যেটি রয়েছে, ক নম্বর বলে হচ্ছে যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ, তারপরে শূন্যস্থান, তারপরে হয়ে উঠেছিল। তো আমরা দেখেই বুঝতে পারছি তারা কি হয়ে উঠেছিল। কিছুক্ষণ আগে আমরা শব্দার্থের মধ্যে এটি পড়েছি। এটা হচ্ছে প্রতিবাদী হয়ে উঠেছিল। তারপরে হচ্ছে দুই নম্বর, দুই নম্বরের খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। বলছে আজ প্রায় ২০ বছর ধরে আনিস সাহেব, তারপরে দেওয়া আছে শূন্যস্থান। তো এখানে আমরা দেখি কোনটা ব্যবহার করতে পারি। ও বাকি এর ভেতর থেকে একটি বাদ চলে গেছে, বাকি থাকে আরও চারটি। আনে এর ভেতর থেকে হবে যেটি সেটি হচ্ছে প্রবাসী। তারপরে হচ্ছে যে শূন্যস্থান ছাড়া দেশ চালানো মুশকিল, এখানে হবে সরকার, সরকার ছাড়া দেশ চালানো মুশকিল। তারপরে ঘ নম্বর বলছে সৎলোকের ধন সম্পত্তির ওপরে দেশ থাকে না, কি থাকে না, মোহ থাকে না। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর একটাই বাকি আছে, সেটা হচ্ছে আত্মসমর্পণ করে। তিন নম্বরে এখানে দেয়া যেগুলো দেওয়া আছে সেখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো চলো বন্ধুরা, আমরা তিন নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখন জানি।
প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি হচ্ছে যে মজলুম জননেতা কে ছিলেন, কেন তাকে মজলুম জননেতা বলা হয়? তো আমরা এটা সবাই জানি মজলুম জননেতা কাকে বলা হয়, কারণ গত ক্লাসে আমরা এটা পড়েছি। মজলুম জননেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি। চিরকাল নির্যাতিত ও নিপীড়িত মানুষদের জন্য কাজ করেছেন বলে তাকে মজলুম জননেতা বলা হয় থাকে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে মৌলানা ভাসানি কোথায় পড়াশোনা করেন? এখানে বলা হচ্ছে মৌলানা ভাসানি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেন। তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে গ নম্বরে কেন তাকে কাকমাড়ি ছাড়তে হয়েছিল? জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকমাড়ি ছাড়তে হয়েছিল। কিভাবে তার নাম মৌলানা ভাসানি হলো, এটাও আমরা গত ক্লাসে পড়েছি। বলছে যে আসামের ধুবড়ী জেলার ভাসানচরে এক সমাবেশ করতে গেলে সেখানকার সাধারণ কৃষকেরা তাকে ভাসানচরের মৌলানা নাম দেয়, পরে তাকে ভাসানি নাম দেয়, এভাবে তার নাম হয় মৌলানা ভাসানি। তারপরে প্রশ্নে বলা হচ্ছে পল্টন ময়দানে ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কি? পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু হলো পাকিস্তান সরকারের অত্যাচার ও নিপীড়ন। দুই নম্বর হচ্ছে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার প্রত্যাশা। চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে মৌলানা ভাসানি কী অবদান রেখেছেন? শিক্ষাক্ষেত্রে মৌলানা ভাসানি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি টাঙ্গাইলে সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজার গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। ছ নম্বরে বলা হচ্ছে মৌলানা ভাসানির জীবন থেকে তুমি কি শিখতে পেরেছ? এখানে বলা হচ্ছে মৌলানা ভাসানির জীবন থেকে আমি তুমি যদি নিজের মতো করে বলো তাহলে বলবা স্বদেশ প্রেম, আদর্শ, প্রতিবাদী চেতনা, এ সকল জিনিসগুলো তুমি শিখতে পেরেছ। তারপরে চার নম্বরে বলছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। তো কী কী শব্দ দেওয়া আছে? শুরুতে দেওয়া আছে মজলুম। তো মজলুম মানে আমরা একটু আগে পড়েছি অত্যাচারিত বা নির্যাতিত। তো মজলুম দিয়ে যদি আমরা বাক্য রচনা করি তাহলে এরকম দিতে পারি যে আমরা মজলুম মানুষের পাশে দাঁড়াব। কারারুদ্ধ, কারারুদ্ধ শব্দটি দিয়ে এরকম হতে পারে যে পাঁচ বছর ধরে আনিস কারারুদ্ধ হয়ে আছে। প্রতিবাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, এইরকম ধরনের বাক্য তুমি তৈরি করতে পারো। অনাড়ম্বর, তিনি অনাড়ম্বর জীবনযাপন করেন। মোহ মানে হচ্ছে সম্পত্তির মোহ মানুষের চরিত্র নষ্ট করতে পারে, এরকম ধরনের বাক্য তুমি তৈরি করে নিতে পারো। তারপরে দেওয়া আছে আত্মসমর্পণ নামে একটি শব্দ দেওয়া আছে, শব্দটি দিয়ে খুব সুন্দর বাক্য তৈরি করা যায়। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেন। নিপীড়িত মানে হচ্ছে নিপীড়িত মানুষের জন্য আমরা মন কাঁদে, আমার মন কাঁদে, এরকম ধরনের তুমি বলতে পারো। নিপীড়িত মানুষ দিয়ে যে বাক্যটি তৈরি করে সেই বাক্যটি তোমরা এরকমভাবে তৈরি করে নিতে পারো। তো এখানে জেনে নিই দিয়ে কিছু বিষয় দেওয়া আছে, সেটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। তো তোমাদের সুবিধার্থে আমি এটা একটু পড়ে দিচ্ছি। বলছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন মহান নেতা ছিলেন। পশ্চিমবঙ্গের কলকাতায় 1870 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার তেলিরবাগ গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ তেমনই ছিলেন একজন কবি ও সম্পাদক। এদেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য
সারা জীবন কাজ করেছেন। তিনি ছিলেন বাংলা সাধারণ মানুষের অতি প্রিয় নেতা। 1925 সালে তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানিয়েছিলেন। তো পরের ক্লাসে আমরা তোমাদের বইয়ের বাকি যে অংশটুকু আছে সে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।